Assalamualaikum. Ahmed Bawany Academy Mohila College er shupriyo shikhati ke amar online jib bigyan class e shagoto janacchi. Aaj jehetu amra ekta kranti logno otikrom korchi jar karone ekadosh shrenir ortha college er ekadosh shrenir chhatrider sathe shorashori porichoy pabota na howar karone ektu porichoy pabota tomader sathe howar dorkar ache. তার আগে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ স্যার সহ শিফট ইনচার্জগণ সহ সকল শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি। আহমেদ বনি একাডেমি মহিলা কলেজ এর প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা জানো তোমরা অত্র অঞ্চলের প্রাক্তন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বনি একাডেমি মহিলা কলেজে অ্যাডমিশন নিয়েছো, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের সাথে পরিচয়টা হওয়ার কথা ছিল আসলে একটু ভিন্ন হবে, একটা জমকালো রাজকীয় একটা নবীন বন অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে প্রায় 5 থেকে 7 হাজার তোমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে নবীনভাবে বরণ করে নিতেন, অর্থাৎ তোমাদেরকে তাদের ভালোবাসা সিক্ত করে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে বরণ করে নিতেন। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের সেই জমকালো সেই ঐতিহ্যবাহী, যেহেতু এটা হচ্ছে কি পুরাতন ঢাকার মধ্যে সর্ববৃহৎ সবচেয়ে বেশি ছাত্র ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান, এবং এটা হচ্ছে সব দিক দিয়েই আমি বলবো সব দিক দিয়েই পড়ালেখা পরিবেশ সব কিছু মিলেই পুরান ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী অন্যতম প্রাচীন এবং অন্যতম বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই এখানে তোমাদের জন্য বরণ করার জন্য অনুষ্ঠানটাও অবশ্যই একটা জমকালো অনুষ্ঠান হতো। আমি আশা করছি এই খুব শীঘ্রই এই ক্রান্তি লগ্ন এই বৈশ্বিক মহামারী কেটে যাবে এবং তোমাদেরকে অত্র কলেজে খুব ভালোভাবে কি অভ্যর্থনা দিয়ে নবীন বরণ করে তোমাদেরকে বরণ করে নেওয়া হবে। যাই হোক, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র, অর্থাৎ আপাতত তোমরা যারা প্রথম ফার্স্ট ইয়ার কলেজে ফার্স্ট ইয়ার পড়ো তাদের আমি ফার্স্ট ইয়ারের কি বলবো জীববিজ্ঞান প্রথম পত্র। আজ আমি প্রথম অধ্যায়টা হচ্ছে কোষ ও এর গঠন, এটাকে আমি লেকচার 1 বলেছি, কারণ তোমরা ইতোমধ্যেই যারা বইটা দেখেছো এই অধ্যায়টা যে কত বড় একটা অধ্যায় তোমরা কিছুটা অনুমান করতে পেরেছো। আমার মনে হচ্ছে এই অধ্যায়টা আমরা শুরু করেছি, বাট যে শেষ কবে হবে সেটা আসলে বলা মুশকিল, কারণ হচ্ছে মোটামুটি যদি আধা ঘন্টা করে প্রত্যেক দিন ক্লাস নেওয়া যায়, অর্থাৎ একটা ক্লাস যদি আধা ঘন্টা করে নেওয়া যায় তাহলে মিনিমাম 5 থেকে 7টা ক্লাস নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তবে হতাশ হওয়ার কিছু নেই, ভয়ের কিছু নেই, ইনশাআল্লাহ আমরা অল্প করে শিখব কিন্তু ভালোভাবে বুঝে বুঝে শিখব। তারই ধারাবাহিকতায় আমি আজকে তাহলে কি কোষ এর গঠন লেকচার 1, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের লেকচার 1, অর্থাৎ এরপরে আমি লেকচার 2 লেকচার 3 লেকচার 4 এরকম দিতে থাকব। যাই হোক, তাহলে আমি হচ্ছে এর মধ্যে কয়েকটা টপিকস সিলেক্ট করেছি। আমরা আলোচনা করব কোষ ও এর নামকরণ, আলোচনা করব কোষবিদ্যা কোষ তত্ত্ব, আলোচনা করব কোষের প্রকারভেদ, আলোচনা করব কোষের অঙ্গাণু। তোমরা ইতিমধ্যে খেয়াল করেছ আমি একটা আদর্শ প্রাণী কোষ যেটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান সেটা আমরা সময়ের স্বল্পতা অর্থাৎ সময় যেন নষ্ট না হয় এর জন্য আমি অঙ্কন করে রেখেছি, বাট তোমাদেরকে সামনাসামনি যখন কলেজে তোমাদেরকে পড়ানো হবে তখন আমি তোমাদেরকে হাতে কলমে কীভাবে চিত্র অঙ্কন করা যায় সেটা দেখিয়ে দেব। আর চিত্রের ক্ষেত্রে মাথায় রাখবে চিত্র সুন্দর হয়েছে কিনা সেটার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস ঠিকভাবে নামকরণ করতে পেরেছি কিনা, প্রত্যেকটা জিনিস ঠিকভাবে চিহ্নিত করতে পেরেছি কিনা। আমাদের অনেকে আছে সুন্দর করে অনেক সুন্দর করে আর্টিস্ট করে চিত্র অঙ্কন করে কিন্তু দেখা যায় অঙ্গাণুগুলোর নামকরণ ঠিক নেই, যাওয়ার পরে কি হয় আমাদের চিত্রটা আঁকানোর যে কার্যকারিতা চিত্র আঁকানোর যে সার্থকতা সেটা নষ্ট হয়ে যায়। আর একটা কথা না বললেই নয়, আমাদের মূল ক্লাসে একটু প্রবেশ করার পূর্বে একটা জিনিস বলে রাখছি, ঠিক আসলে সময়টা এমন সময় এত সকালে তোমরা হয়তো অনেকেই ক্লাসটায় সরাসরি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারছো না এই জন্য আমাকে ওইভাবে হয়তো কমেন্টস করতে পারবে না, বাট আসার মানে হচ্ছে তোমরা পরবর্তী সময় ক্লাসটা দেখে নাও। এই জন্য তোমরা কি করবে যখনই ক্লাসটা দেখো যেখান থেকে আহমেদ বাউনি মহিলা কলেজ সহ যেখান থেকে ক্লাসগুলো দেখবে অবশ্যই তোমাদের নাম পরিচয়টা নাম রোলটা লিখে রাখবে যেন চিনতে সুবিধা হয়, এবং কোথায় কি বুঝবে না সেটাও কমেন্ট সেকশনে দিয়ে রাখবে যাতে করে পরবর্তী সময়ে আমি তোমাদের সলভ করতে পারি।
কিন্তু তোমরা যদি কমেন্টস সেকশনে না দাও তাহলে আমি বুঝতেও পারবো না কোথায় তোমাদের প্রবলেম, তাহলে সলভও করা যাবে না। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করো, ক্লাসটা লাইক শেয়ার করে রাখো, যাতে করে তোমাদের যেসব বন্ধুরা সরাসরি এই গ্রুপের সাথে ইনভলভ নেই বা তারাও যেন পরবর্তী সময়ে এই নোটিফিকেশান পেয়ে ক্লাসটা দেখতে পারে এবং উপকৃত হয়। যাই হোক, আজকে আমাদের শুরুতে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোষ। আমরা জানি কোষ কি, কোষকে যদি আমরা বলি কোষকে বলা হয় জীবের গাঁথনিক একক, অর্থাৎ জীবের গাঁথনিক একক। কিন্তু আমরা এইটুকু বললেই কিন্তু এখন এটা থেকে আমরা অর্থাৎ ইন্টারমিডিয়েট কলেজ লেভেলের জন্য এইটুকু যথেষ্ট নয়। তাহলে আমরা কি বলবো, কোষের সংজ্ঞা যদি বলতে পাই বলতে চাই তাহলে কি কোষকে বলবো হচ্ছে কি জীবের একটা কি একক বা সত্তা। কোষকে যদি বলি তাহলে কি কোষকে বলবো হচ্ছে কোষ হলো জীবের গঠন ও কাজের একক। আমি আবার বলছি, আমাদের 19 যখন আমরা শিখেছি 8 যখন শিখেছি তখন বলেছি কোষ হলো জীবের কি একক, অর্থাৎ বলবো যদি বলি কোষ হলো জীবের গঠন ও কাজের একক। কিন্তু এখন আমরা যেহেতু ইন্টারমিডিয়েট পড়ি সেহেতু আমাদেরকে মাথায় রাখতে হবে কোষটার সংজ্ঞাটা আর কিভাবে ডেভেলপ করা যায়। সেক্ষেত্রে আমরা বলবো কি কোষ হলো জীবের গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল এবং কি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। আমি আবার বলছি কোষের সংজ্ঞা কিভাবে বলবো, কোষ হলো জীবের গাঠনিক ও কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য ঝিল্লি বা পর্দা দ্বারা পরিবেষ্টিত, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে এবং পূর্বতম কোষ থেকে সৃষ্ট। এটি হলো মূলত কোষের একটা পরিচয়। এখন কোষকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় সংজ্ঞায়িত করেছেন, কিন্তু আমরা সংক্ষেপে যেটা বলবো কোষ হলো জীবের গাঠনিক ও কাজের একক যাকে বলা হয় বংশগতির একক বা মৌলিক একক। আমি রাইট? ওকে, তো ঠিক আছে, আমরা একটু আজকে যেহেতু সময় স্বল্পতা থাকবে সেহেতু আমরা একটু দ্রুত গতিতে আগানোর চেষ্টা করব, যার জন্য হয়তো আমাদের কোথাও অস্পষ্ট থেকে যেতে পারে, বা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমাদের আলোচনার মধ্যে প্রত্যেকটা জিনিসই সলভ হবে। তাহলে কোষের সংজ্ঞা আমরা পেয়ে গেছি, এখন যদি বলি কি এর নামকরণ, অর্থাৎ কোষের নামকরণটা কে করলেন। আমরা যদি একটা মাথায় রাখো কোষ যাকে আমরা ইংলিশে বলবো সেল, এটা কিসের থেকে আসলো, সেলুলা থেকে। অর্থাৎ সেলুলা শব্দ থেকে কোষের উৎপত্তি, কি থেকে সেল শব্দ আসছে সেলুলা, আর সেলুলা শব্দ হচ্ছে লিটল বক্স, লিটল বক্সেস বা ক্ষুদ্র প্রকোষ্ঠ। অর্থাৎ সেলুলা শব্দটা যদি আমরা চিন্তা করি তাহলে কি সেল শব্দটার উৎপত্তি হয়েছে সেলুলা শব্দ থেকে, আর সেলুলা শব্দের শব্দ অর্থ হচ্ছে কি লিটল বক্সেস বা ক্ষুদ্র প্রকোষ্ঠ। এখন এই ক্ষুদ্র প্রকোষ্ঠ বা লিটল বক্সেস শব্দটা বা এই সেলুলা বা সেল শব্দটা কোথা থেকে আসলো, আমরা যদি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ঘাটি অর্থাৎ বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে চিন্তা করি তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা কি করব, আমরা যদি বলি রবার্ট হুকের কথা বলি, আমরা বলবো অবশ্যই রবার্ট হুক। রবার্ট হুক যার জন্ম যদি বলি, জন্ম হচ্ছে 1635 সালে এবং মৃত্যু 1703 সালে। তাই আমি আবার বলছি যে আমরা যেহেতু সেলের উৎপত্তি বা নামকরণ শিখব তাহলে মনে রাখবে রবার্ট হুক প্রথম 1665 সালে কোষ বা সেল বা সেলুলা নামকরণ করেন, আর রবার্ট হুকের জন্ম হচ্ছে 1635 আর মৃত্যু হচ্ছে 1703 সালে। এখন যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা একটু বলি, এক মিনিট খেয়াল করো, অর্থাৎ তিনি তার জন্মের 30 বছর পরে, অর্থাৎ তার জন্ম যদি 1635 হয় তাহলে 1665 সালে তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডন একটা সংস্থা, বিজ্ঞান সংস্থা, সেখানে যেটার কাজ হচ্ছে সেখানে প্রতি সপ্তাহে বিজ্ঞানীদের একটা সম্মেলন হয়, যে সম্মেলনের উদ্দেশ্য বা কাজ হচ্ছে এই সময় বর্তিতে কি কি আবিষ্কার হলো, বিজ্ঞানের কি কি নতুন তত্ত্ব আবিষ্কার হলো সেই তত্ত্বগুলো ওখানে প্রকাশ করা হয়। আর ওইখানে অর্থাৎ রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কি এই যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত ছিলেন রবার্ট হুক।
এই রবার্ট হুক কি করলেন চিন্তা করলেন পরবর্তী যে সাপ্তাহিক বিজ্ঞান সম্মেলন হবে সেখানে আমি কিছু একটা প্রেজেন্ট করতে পারি কিনা কিছু একটা আবিষ্কার করতে পারি কিনা তারই ধারাবাহিকতায় তিনি কাজ শুরু করলেন তার কাজ যেহেতু কি বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তিনি আবিষ্কার খেয়াল করলেন যে তাহলে আমি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের মাধ্যম দিয়ে কোনো কিছুকে আবিষ্কার করে বিজ্ঞানীদের সামনে প্রেজেন্ট করতে পারি কিনা ঠিক যা চিন্তা তাই কাজ তিনি হঠাৎ তার মাথায় ঢুকলো আমরা যে কাঠের কর্ক বা সিপি অর্থাৎ কাঠের কর্ক বা সিপি যাকে আমরা অনেকে মুখ বন্ধ করার জিনিসটা বলি কাঠের কর্ক বা সিপি ওইটা তিনি চিন্তা করলেন এটা এত বড় একটা জিনিস নিরেট বা সলিড কিন্তু এটা পানিতে ভাসে কি করে সম্ভব তখন তিনি চিন্তা করলেন এটা কি করলেন খুব সেকশন অর্থাৎ সেকশন বলতে সেকশন কি তোমরা জানো সেকশন হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কোনো কিছু দেখতে হলে তাকে অবশ্যই ক্ষুদ্র মানে খুবই স্লাইস করে কাটতে হয় এটা হচ্ছে কি সেকশন করা পাতলা করে তিনি কী করলেন একটা সেকশন করে তিনি অণুবীক্ষণ যন্ত্রের নিচে স্থাপন করলেন তখন তিনি খেয়াল করলেন সেখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এরকম অর্থাৎ এইরকম অসংখ্য তিনি ঘর বা সেল বা প্রকোষ্ঠ দেখতে পেলেন যাকে তিনি মৌমাছির যে ঘর অর্থাৎ মৌমাছির যে বাসা সেই ঘরের মধ্যে সাথে চিন্তা করলেন যে এই কাঠের সিপির মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো দেখা ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখতে অনেকটা এরকম অর্থাৎ কি মৌমাছি ঘরের সাথে তার মাথা আবার এটাও আসলো যে তিনি যে কি বলে ওটাকে পাদ্রীদের বা সন্ন্যাসীদের থাকার জন্য যে ঘরগুলো দেখেছেন সে ঘরগুলো বা তার মাথা আসলো জেলখানার মধ্যে যে ঘরগুলো দেখা যায় ছোট ছোট কক্ষগুলো সেল অর্থাৎ প্রকোষ্ঠ সেগুলো সব চিন্তা করলেন এই চিন্তা করেই তিনি নাম করলেন যে কি এটাই হচ্ছে কোষ বা সেল বা কি বায়ু কুঠুরি আর এখান থেকে মূলত আমরা সেল বা কোষ শব্দের সাথে পরিচিত হই কিন্তু মজার বিষয় বা দুঃখের বিষয় বলতে পারি তিনি যে কোষটা আবিষ্কার করলেন তিনি যে সেলটা আবিষ্কার করলেন সেটা ছিল একটা কি মৃত অর্থাৎ একটা নির্জীব সেখানে কি তার যে দ্রব্য অর্থাৎ যে প্রয়োজনীয় যে কার্যকরী দ্রব্যগুলো থাকার কথা ছিল তা অ্যাবসেন্ট ছিল তাই আমরা বলবো কি রবার্ট হুক 1665 সালে যে সেলুলার শব্দ থেকে যে সেল বা কোষ নামের নামকরণ করলেন সেটা কি ছিল সেটা ছিল মৃত কোষ পরবর্তীতে কি অ্যান্টনি ভন লিভেন হুক কে বললাম অ্যান্টনি ভন লিভেন হুক অ্যান্টনি ভন লিভেন হুক ১৬৭৪ সালে সজীব কোষের নামকরণ করলেন তাহলে এখানে দুইটা তথ্য কিন্তু একটা তথ্য হচ্ছে ১৬৬৫ সালে রবার্ট হুক যে কোষের নামকরণ করলেন যে আবিষ্কার করলেন সেটা ছিল মৃত কোষ আর পরে অ্যান্টনি ভন লিভেন হুক ১৬৭৪ সালে যে কোষটা আবিষ্কার করলেন সেটা হচ্ছে কি সজীব কোষ বা জীবন্ত কোষ তাহলে এই হলো মূলত কোষের নামকরণ এবার যদি আমরা বলি কি কোষ বিদ্যা বা সাইটোলজি মনে রাখবে সাইটোলজি শব্দটা দুইটা শব্দ থেকে উৎপত্তি এটা হচ্ছে কাইটোস আর এটা হচ্ছে লোগোস আর কাইটোস কাইটোসকে বলবো কি সেল বা প্রকোষ্ঠ আর লোগোস হচ্ছে কি আলোচনা অর্থাৎ যেখানে সেল বা সেলের নামকরণ সেল গঠন সেল কার্যপ্রণালী সেল বা কোষের প্রকারভেদ সেলের বিভিন্ন গঠন নিয়ে আলোচনা করা হয় তাকেই কোষ বিদ্যা বলা হয় বা সাইটোলজি বলা হয় তাহলে আমি আবার বলছি সাইটোলজি কাকে বলা হয় সাইটোলজি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে কোষের আলোচনা কোষের প্রকারভেদ কোষের গঠন কোষের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয় জীববিজ্ঞানের সেই শাখাকে কোষ বিদ্যা বা সাইটোলজি বলা হয় আর সাইটোলজি শব্দটা দুইটা শব্দ গ্রিক শব্দ কাইটোস এবং লোগোস শব্দের সমন্বয়ে গঠিত একটা জিনিস মনে রাখো এই সেলুলা শব্দটাও কিন্তু ল্যাটিন শব্দ যার অর্থ বায়ু প্রকোষ্ঠ বা কি ফাঁপা প্রকোষ্ঠ বা ছোট ছোট ঘর এবার যদি বলি কোষ তত্ত্ব কি কোষ তত্ত্ব সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয় যেমন কোষ তত্ত্বটা হচ্ছে এরকম যে কোষ নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে বিভিন্ন তথ্য বিজ্ঞানী পেয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু তার পরবর্তীতে দেখা গেল কি তিনি আচ্ছা কয়েকজন বিজ্ঞানীর নাম যদি আমি বলি সেই ক্ষেত্রে দেখা যাবে কি একটা প্রথমে আমরা যেটা বলবো জার্মান উদ্ভিদ বিজ্ঞানী
তাহলে আমরা যদি কোষতত্ত্ব বলতে চাই কয়েকজন বিজ্ঞানীর যে বিভিন্ন তথ্য পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে কাজ হয়েছে এবং পরবর্তীতে মনে রাখবে সাল দুইটা 1838 থেকে 1839 সালে কোষতত্ত্ব নিয়ে ইতিমধ্যে বিভিন্ন তথ্য পাওয়ার পরে দুইজন বিজ্ঞানী একজন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী যার নাম হচ্ছে স্নেইডেন কি বললাম জার্মান উদ্ভিদ বিজ্ঞানী যার নাম হচ্ছে স্নেইডেন এবং আরেকজন প্রাণী বিজ্ঞানী মনে রাখবে একজন উদ্ভিদ বিজ্ঞানী একজন প্রাণী বিজ্ঞানী আর প্রাণী বিজ্ঞানী হচ্ছে থিওডর সোয়ান অর্থাৎ স্নেইডেন একজন হচ্ছে স্নেইডেন যেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী আর এটা হচ্ছে থিওডর সোয়ান এবং তার পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ভার্চু অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানী স্নেইডেন এবং প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান এবং পরবর্তীতে ভার্চু 1839 থেকে 1840 সাল পর্যন্ত নতুন করে বিভিন্ন তথ্যের আলোকে গবেষণা পর্যবেক্ষণ এবং পরীক্ষা করে তারা কি করলেন কয়েকটা সিদ্ধান্তে উপনীত হলেন যে কোষ তত্ত্বটা মূলত কি তারা যে কোষ তত্ত্ব থেকে কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করলেন কয়েকটা কোষ পয়েন্ট আবিষ্কার করলেন যার যদি প্রথমটা যদি আমি বলি তাহলে আমি বলবো কোষ হলো আমি এক নম্বর পয়েন্ট যদি বলি কোষ হলো জীবন্ত সত্তা যা কি জীবের শারীরবৃত্তীয় গাঠনিক এবং সাংগঠনিক একক আর আমি আবার বলছি তিনজন বিজ্ঞ বিজ্ঞানী কোষ তত্ত্বের আলোকে কয়েকটা পয়েন্ট বের করলেন যার প্রথম পয়েন্ট হচ্ছে কি কোষ হলো জীবন্ত সত্তা যা জীবের শারীরবৃত্তীয় গাঠনিক এবং সাংগঠনিক একক আর এটা হচ্ছে কি কোষ হলো জীবের মৌলিক একক কোষ হলো বংশগতির মৌলিক একক আরেকটা পয়েন্ট কি পাইলেন কোষ হলো সকল উদ্ভিদ এবং প্রাণী হলো এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট আমি আবার বলছি তিনজন বিজ্ঞানী স্নেইডেন থিওডর সোয়ান ভার্চু 1838 থেকে 1839 সালে গবেষণা করে কোষ তত্ত্ব সম্পর্কে কয়েকটা তথ্য ফাইন্ড আউট করলেন যার প্রথম তত্ত্ব কি বললাম যে কোষ হলো জীবন্ত সত্তা যা জীবের শারীরবৃত্তীয় গাঠনিক এবং সাংগঠনিক একক কোষ হলো জীবের মৌলিক একক কোষ হলো জীবের বংশগতির একক এবং সকল জীব তা উদ্ভিদ এবং প্রাণী কি এক বা একাধিক কোষ থেকে কোষ নিয়ে গঠিত এবং তা পূর্বতন কোষ থেকে সৃষ্ট তাহলে আমরা কোষ তত্ত্ব আলোকে মূলত চারটা পয়েন্ট আমরা পেয়ে গেছি এখন আমরা কোষের প্রকারভেদ যদি পড়তে চাই কোষের প্রকারভেদ অর্থাৎ আমরা এখন যদি কোষের প্রকারভেদ পড়বো তাহলে কোষের প্রকারভেদ যদি আমরা পড়তে যাই প্রথমে আমাদের দুইটা জিনিস জেনে রাখো কোষের প্রকারভেদ যদি আমরা পড়তে চাই সেই ক্ষেত্রে আমাদের মনে রাখবো যে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায় কি কয় ভাগে দুই ভাগে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যাকে আমরা বলবো দেহকোষ দেহকোষ বা সোমাটিক সেল সোমাটিক সেল আর এটা হচ্ছে কি জনন কোষ জনন কোষ বা গ্যামেট যাকে বলবো রিপ্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ সেল তাহলে কি বললাম যে শারীরবৃত্তীয় কার্য ভিত্তি করে আমরা কোষকে দুইটা ভাগে ভাগ করব একটা হচ্ছে কি দেহকোষ আর এটা হচ্ছে জনন কোষ দেহকোষকে আমরা ইংলিশে সোমাটিক সেল বলবো আর জনন কোষকে আমরা রিপ্রোডাক্টিভ সেল বলবো এখন আমরা দেখো ইতোমধ্যে এই নামকরণ দেখে বুঝতে পারছি দেহকোষ অর্থাৎ জীবের দেহ তথা অঙ্গ এবং অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে কোষ কাজ করে তাকে সেইগুলো হচ্ছে দেহকোষ আমি আবার বলছি জীবের দেহ তথা অঙ্গ এবং অঙ্গতন্ত্র নিয়ে যে কোষগুলো কাজ করে সেইগুলো হচ্ছে দেহকোষ আর জনন কোষ বা প্রজনন কোষ কাকে বলা হচ্ছে অর্থাৎ জনন কাজে সাহায্য করে যে কোষগুলো জনন কাজে সাহায্য করে তাকে জনন কোষ বলা হয় যেমন কি আমরা যদি বলি জনন কোষ কোনগুলো যেমন কি পুরুষের ক্ষেত্রে শুক্রাণু স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাণু এগুলো কিন্তু জনন কোষ
আমি সংক্ষেপে বলে যাচ্ছি যে দেহকোষ কি যে জনন কাজে যে সকল দেহ তথা অঙ্গ এবং প্রত্যঙ্গ অংশগ্রহণ করে সেই কোষগুলোই হচ্ছে দেহকোষ এবং জনন তথা প্রজননে যে সকল কোষ অংশগ্রহণ করে ক্ষেত্রে ডিম্বাণু শুক্রাণু এগুলো হচ্ছে মূলত প্রজনন কোষ বা গ্যামেট বা রিপ্রোডাক্টিভ সেল বলা হয়। এবার যদি আরেকটা বলি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। কিসের উপর? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি আদিকোষ, আদিকোষ বা প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা, আর দুই হচ্ছে প্রকৃত কোষ, প্রকৃত কোষ বা ইউক্যারিওটা। তাহলে আমি কি বললাম যে প্রথমে শারীরবৃত্তীয় কাজ, কোষের শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি দেহকোষ বা সোমাটিক সেল, আর এটা হচ্ছে কি জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। এবং নিউক্লিয়াসের গঠন এবং কাজের উপর ভিত্তি করে আমরা কোষকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি আদিকোষ বা প্রোক্যারিওটা সেল, একটা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটা সেল। আর আমরা ইতিমধ্যেই জানি যে প্রোক্যারিওটা কাকে বলা হয়, যে ক্ষেত্রে কি নিউক্লিয়াসটা সুসংগঠিত না, আর ইউক্যারিওটা কি বলবো প্রকৃত কোষ, অর্থাৎ নিউক্লিয়াসটা সুসংগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের প্রত্যেকটা অঙ্গাণু তার কি আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে, অর্থাৎ সেটা হচ্ছে কি প্রকৃত কোষ। এই হলো মোটামুটি কোষের প্রকারভেদ। এখন যদি আমি আদর্শ প্রাণী কোষ একটা চিত্র অঙ্কন করে রেখেছি, বেটার হয়তো আমি যদি দুইটা, অর্থাৎ আদর্শ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটা পাশাপাশি রাখতে পারতাম, তাহলে তোমাদের কোষের অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ যেটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট সেটাকে একটা আমরা পার্থক্য করতে পারতাম। কিন্তু সময়ের যেহেতু স্বল্পতা রয়েছে আমি আজকে শুধু তোমাদের এই প্রাণী কোষের চিত্রটার মূল অঙ্গাণুগুলোকে ফাইন্ড আউট করে দেব। পরবর্তীতে তোমরা বাসায় যখন স্টাডি করবে উদ্ভিদ কোষের সাথে মিলিয়ে দেখবে, তখন দেখবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যটা কত সহজেই দৃশ্যমান। দেখো আদর্শ প্রাণী কোষ যদি আমরা একটু খেয়াল করি এই গঠনটা, অর্থাৎ আমরা তো জানি কি প্রাণী কোষে কি কোনো শক্ত আবরণ, অর্থাৎ বাহ্যিক শক্ত কোনো আবরণ থাকে না, অর্থাৎ সেলুলোজ নির্মিত উদ্ভিদের যে আবরণটা থাকে প্রাণী কোষে কিন্তু সেই আবরণটা থাকে না। যাই হোক, এখন দেখো এই যদি প্রাণী আদর্শ উদ্ভিদ কোষ হয় এর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াস কী কী নিয়ে গঠিত তোমরা ইতিমধ্যেই জানো যে নিউক্লিওলাস থাকবে, ক্রোমাটিন তন্ত্র থাকবে অর্থাৎ প্যাঁচানো সূত্রাকার, নিউক্লিও প্লাজম থাকবে, এবং যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কয়েকটা ছিদ্র থাকবে সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। তারপরে থাকবে কি প্লাজমা মেমব্রেন, অর্থাৎ বাহিরের জাবরণ সেটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। সেন্ট্রোসোম, দেখো এই যে ভিতরে আমি একটা চিহ্নিত অঙ্কন করেছি যেটা হচ্ছে মাঝখানে অনেকটা দেখতে মানে ভ্যানিশ নিউক্লিয়াসের মতো, এটা হচ্ছে কি সেন্ট্রোসোম। আর রাইবোজোম তো তোমরা জানো যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অঙ্গাণুগুলো আছে যেটা আমি দেখো এখানে সবুজ কালি দিয়ে, অর্থাৎ আমি বিভিন্ন কালি ইউজ করেছি তোমাদেরকে সহজে যেন মানে কি ফাইন্ড আউট করতে পারো, অর্থাৎ এমনটা কিন্তু তোমরা কখনোই ভাববে না যে আমি যেটা যে কালি ব্যবহার করেছি ওইটার কালার বোধ হয় এমন, এমনটা কিন্তু ভাবার সুযোগ নাই। জাস্ট আমি তোমাদের বিভিন্ন কালি ইউজ করার উদ্দেশ্যে হচ্ছে তোমাদেরকে যেন সহজে বুঝতে পারি, যেমন এটা বললাম কি সবুজ কালি দিয়ে চিহ্নিত করেছি ক্ষুদ্র ক্ষুদ্র দাঁড়াদার অংশ রাইবোজোম, নীল কালি দিয়ে আমি কিছু একটা দেখিয়েছি যেটা অনেকটা কি ফাঁপা প্রকোষ্ঠ সেটা কি গলগি বস্তু, তারপরে কি লাল কালি দিয়ে দেখিয়েছি কয়েকটা কি রেটিকুলাম অর্থাৎ দণ্ডাকার যেটাকে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এর মধ্যে আবার দেখো নিউক্লিয়াসের সাথে কিন্তু একটা অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামও রয়েছে। তারপরে যদি আমি বলি এখানে দেখো একটা প্রকোষ্ঠ বা একটা মানে কি ফাঁকা জায়গা রয়েছে যেটা হচ্ছে কি পিনোসাইটিক ভেসিকল বলবো, এবং ওভারঅল সবচেয়ে উপরে কয়েকটা কি হাতের মতো, অর্থাৎ যদি আমি বা চিন্তা করি আমি বা ক্ষণপদের মতো কয়েকটা কি রয়েছে মাইক্রো ভিলাই রয়েছে। তাহলে আমি আবার বলছি যে আদর্শ প্রাণী কোষ যেটা অবশ্যই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দৃশ্যমান কি থাকবে মাইক্রো ভিলাই থাকবে, এটা পিনোসাইটিক ভিলা অ্যান্ডোপ্লাজমিক মসৃণ রেটিকুলাম, আর হচ্ছে এটা হচ্ছে গলগি বস্তু, এটা হচ্ছে রাইবোজোম, এটা হচ্ছে কি সেন্ট্রোজোম, এটা হচ্ছে কি বাহিরের আবরণটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন, তারপর হচ্ছে পোটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিওলাস ক্রোমাটিন তন্ত্র নিউক্লিও প্লাজম এবং নিউক্লিয়ার রন্ধ্র। এই হলো মোটামুটি সংক্ষেপে আদর্শ প্রাণী কোষের একটা চিহ্নিত চিত্রের পরিচয়। তো সুপ্রিয় শিক্ষার্থী তথা আহমেদ বাওয়ানি একাডেমি মহিলা কলেজের সুপ্রিয় শিক্ষার্থী প্রথম বর্ষের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা অবশ্যই ক্লাসটা
পরবর্তী সময়ে যারা এখনো দেখো নাই পরবর্তী সময় দেখো বারবার দেখো কোথায় বুঝো নাই আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং কমেন্ট সেকশনে তোমাদের নাম রোল অবশ্যই লিখে রাখবে যাতে করে তোমাদেরকে ফাইন্ড আউট করতে সুবিধা হয় তোমরা ভালো থাকো বাসায় ঠিকমতো স্টাডি করো এবং আশা করি পরবর্তীতে তোমাদের সাথে আরো ক্লাস হবে দেখাবো ইনশাআল্লাহ তো ভালো থাকো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ